এবার দেশের পর্দা কাঁপাতে আসছে হলিউড সিনেমা স্মাইল 2 ও ভেনম দ্য লাস্ট ড্যান্স। বাংলাদেশের সিনেমা দুটি আনছে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান সোমোশন লিমিটেড। হলিউডের এই দুই সিনেমা বাংলাদেশে আমদানির বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি রপ্তানি সুপারিশ কমিটি থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়। তবে কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও নিশ্চিত করেনি সোমোশন লিমিটেড। Keep seeing this face everywhere. এদিকে হলিউডে গত 18 অক্টোবর মুক্তি পেয়েছে নির্মাতা পার্কার ফিনের আমেরিকান হরর ফিল্ম স্মাইল 2। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। এতে অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গ্যাগের মতো তারকারা। এরা সবাই প্রথম পর্বেও অভিনয় করেন। এছাড়া কেলি মার্সেল পরিচালিত ভেনম দ্য লাস্ট ড্যান্স বিশ্বব্যাপী মুক্তি পাবে অক্টোবরের 24 তারিখ। হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি হলো ভেনম। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম দেওয়া হয়েছে ভেনম দ্য লাস্ট ড্যান্স। টম হার্ডির অভিনীত সুপার হিরো সিনেমাটি এর আগে 2023 সালের 8 নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলেও সেটি পিছিয়ে যায়। গত বছর শাগ আফট্রা ধর্মঘটের কারণে ভেনম 3 এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। Now it's latched onto you. ভেনম চরিত্রে এবারও অভিনয় করতে দেখা যাবে টম হার্ডিকে। এছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল, ইজি ওফোর ও ক্লার্ক বেকো। হার্ডের সঙ্গে তিনি যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী মুক্তির একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। বিনোদন ডেস্ক, কালবেলা।